সংস্কারপন্থী মাসুদ পেজিশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এরই মধ্য দিয়ে দেশটিতে আরেক সংস্কারপন্থী নেতা হাসান রুহানির যুগে ফিরে আসার প্রত্যাশা করছেন অনেকে, যিনি ছিলেন কট্টরপন্থী হিসাবে পরিচিত সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পূর্বসূরি। এই নির্বাচনে পেজিশকিয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি। সাবেক এই প্রধান পরমাণু আলোচক দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনেরও ঘনিষ্ঠ ছিলেন। দুজনের ভোটের ব্যবধান 26 লাখের মতো। নবনির্বাচিত প্রেসিডেন্ট হার্ট সার্জারি বিশেষজ্ঞ, 2001 থেকে 2005 সাল পর্যন্ত পালন করেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে 5 বার নির্বাচিত সংসদ সদস্য, রয়েছে পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। গত 28 জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় 40 ভাগ। আশঙ্কা ছিল দ্বিতীয় দফায় ভোটের হার আরও কম হবে, কিন্তু তা হয়নি। গতকালে নির্বাচনে ভোট পড়েছে প্রায় 50%, ভোটার ছিলেন 6 কোটি 10 লাখ। গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অবস্থা উত্তপ্ত। ওই দুই সশস্ত্র গোষ্ঠী ইরানের মদতপুষ্ট। এরই মধ্যে প্রেসিডেন্ট পদে কোনো সংস্কারপন্থীর আগমনে রাষ্ট্রনীতিতে কোনো হেরফের হয় কি না তাই দেখার বিষয়। যদিও ইরানের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসার সুযোগ নেই, কারণ দেশটির মূল ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনির হাতে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।